এ কি হলো রে, ওরে বাবা রে, তো আমার লেজ কেটে গেল রে, ওরে বাবা রে, আমার এবার কি হবে, আমি কি করে সবাইকে মুখ দেখাবো রে, ওরে বাবা রে, আমি মরে গেলাম রে। পক্ষীপুর গ্রামে সব পাখিরা খুব আনন্দে বাসা বানিয়ে থাকতো, কিন্তু কয়েকদিনের মধ্যে সেই গ্রামে কিছু বদমাশ বাঁদর ঢুকে পড়ল। আমরা নাচ করি, ডিকচিক ডিকচিক গান করি, ডিকচিক ডিকচিক আমরা ঝাঁপাই শুধু, ডিকচিক ডিকচিক হে হে হে। এই পাখি পাখি, কি বাসার উপর চুপ করে বসে আছিস, আয় আমাদের সাথে নাচ করবি আয়। এই ডিকচিক 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 ডিকচিক, এই বলে সেই বদমাশ বাঁদর ওই গাছটা নাড়াতে শুরু করলো। ও বাঁদর বাঁদর, তোমরা নাচ করছো করো, কিন্তু এভাবে গাছগুলো নাড়িও না, আমাদের বাসাগুলো ভেঙে যাবে তো, আমাদের বাসার ভেতর ডিম আছে, এরকম করলে আমাদের ডিমগুলো তো নিচে পড়ে যাবে। তোদের ডিম পড়লো তো আমার কি, এ ডিকচিক 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 ডিকচিক, এই বলে ওই বদমাস বাঁদর আবার গাছ নাড়াতে শুরু করলো, আর তাতে পাখির বাসা ভেঙে গিয়ে নিচে পড়ে গেল, আর বাসার মধ্যে থাকা ডিমটাও ভেঙে গেল। দেখলে দেখলে, আমি বলেছিলাম আমাদের বাসাগুলো নাড়িও না, তোমরা কেউ শুনলে না, দেখো দেখো আমার ডিমটা ভেঙে গেল, তোমরা খুব বদমাশ, তোমরা খুব বাজে। তোদের ডিম ভাঙলো তো আমার কি, কাল আবার আসবো, আবার নাচ করতে আসবো। এই ডিকচিক 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 ডিকচিক, এই ডিকচিক 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 ডিকচিক। দিনের পর দিন বাঁদরের এরকম অত্যাচারে পাখিরা খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল। প্রতিদিন এই বাঁদরগুলোর অত্যাচারে এখানে থাকাই মুশকিল হয়ে গেছে, কিন্তু নতুন করে আর কোথায় বা যাব। এভাবেই ওই গ্রামে পাখিদের দিন কাটতে থাকে। এরকমই একদিন সন্ধে বেলায় টুনিও তার বাসায় দুটো ডিম পাড়ল, কিন্তু ডিম পাড়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথায় একটি চিন্তা ঢুকে গেল। কাল তো ওই বাঁদরগুলো এসে আবার অত্যাচার করবে, আমাকে কিছু একটা করতেই হবে। টুনি সারা রাত ভাবতে থাকলো তার এই ডিমগুলোকে কিভাবে ওই বাঁদরদের হাত থেকে বাঁচানো যায়। পরদিন ভোর হতে না হতেই টুনি পাশের একটা গ্রামের দিকে উড়ে গেল। গ্রামের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ টুনির নজর রাস্তার উপর পড়ে থাকা একটা বড় কাঁচির উপর পড়ল। টুনি তৎক্ষণাৎ সেই কাঁচি মুখে তুলে তার বাসায় নিয়ে আসলো, আর সেই কাঁচিকে খুব বুদ্ধি করে তার বাসার উপরে ঝুলিয়ে রাখলো। এদিকে একটু বেলা হতে না হতেই রোজকারের মতো সেই বাঁদরের দল আবার পক্ষীপুর গ্রামে ঢুকে পড়ল। হে হে হে, আমরা আবার এসে গেছি, এই ডিকচিক 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 ডিকচিক, এই ডিকচিক 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 ডিকচিক। এরপরই বাঁদররা প্রতিদিনের মতো আবার উৎপাত শুরু করে দিল। এই পাখি, তুই বাসায় লুকিয়ে আছিস কেন, আয় বাইরে বেরিয়ে আয়। এই বলে সেই বাঁদর যখন টুনির গাছ নাড়াতে শুরু করলো, টুনির বাসার উপর ঝুলিয়ে রাখা সেই কাঁচি বাঁদরের লেজের উপর পড়লো, আর তাতে সেই বাঁদরের লেজ কেটে একেবারে আলাদা হয়ে গেল। ওরে বাবা রে, এ কি হলো রে, ওরে বাবা রে, তো আমার লেজ কেটে গেল রে, ওরে বাবা রে, আমার এবার কি হবে, আমি কি করে সবাইকে মুখ দেখাবো রে, ওরে বাবা রে, আমি মরে গেলাম রে, ওরে বাবা রে, আমি পালাই রে, আমি পালাই রে। এই বলে সেই বাঁদর ভয়ে সেখান থেকে ছুটতে চলে গেল, আর এই দৃশ্য দেখে বাকি সব বাঁদরও ভয়ে চিরকালের মতো সেই জঙ্গল ছেড়ে চলে গেল।